থামো তুমি। সবাই জানে তুমি কপালকে সহ্য করতে পারো না, পরিস্থিতি সুযোগ নিচ্ছ তুমি, এ ব্যাপারে আর একটাও কথা বলবে না তুমি। এখন জেঠিমাই কোন ঠাসা, কেউ আমার কথা শুনবে না, কিন্তু যাকে জড়িয়ে কপালকে অসতী প্রমাণ করার চেষ্টা করছিলাম তাকেই যদি বের করে দেওয়া হয় তাহলে তাহলে হাত থেকে শেষ সুযোগটাও পেরিয়ে যাবে। ফণীবাবু থাকলে আবার আবার পরে একটা সুযোগ নেওয়া যাবে, ফণীবাবুকেও আটকাতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলছিলাম কি জেঠিমা, কপাল আমার ছোট বোন, আর মন পরিবর্তনের কথা যখন বললেন তখন বলি আজকে সকালেও আমি জানতাম যে আমার মনে এমন প্রেম ভাব জেগে উঠবে। হঠাৎ আজ সকালে মনে হলো আমি রাধা, শ্রীকৃষ্ণ আমার একমাত্র প্রেম, আমার জীবনের অভীষ্ট। আজকে জন্মাষ্টমী, একটা শুভ দিন। আজকের দিনে বোনকে তো বটেই, ফণীবাবুকেও যেতে দেবেন না জেঠিমা, আর কটা দিন অন্তত থাক। উনি তো এখানে এসেছেন ঈশ্বর জ্ঞানে জীবের সেবা করতে, যেরকম যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন জীবদের সেবা করতে, উনি তো আপনাকেও সুস্থ করে তুলেছেন জেঠিমা। উনি যে আর তো মানুষদের ত্রাতা, এসব কথা ভেবে অন্তত ওনাকে বের করে দেবেন না, ওনাকে রেখে দিন। আর তো মানুষগুলো অন্তত একটু সেবা পাক ওনার দ্বারা। ওনাকে বাড়ি থেকে বার করে দিলে যে বড় অধর্ম হবে জেঠিমা। ফণীবাবুকে এ বাড়িতে রেখে দিতে হঠাৎ পদ্মার এত আগ্রহ কেন? তবে কি এর পেছনে দুজনের কোনো ষড়যন্ত্র আছে? পদ্মা তো ওকে পছন্দই করে না, ফণীবাবু চলে গেলে তো ওর খুশি হওয়ারই কথা। ওসব নিয়ে তুমি ভেবো না বাবা। তুমি কি ভেবেছ আমি বুদ্ধিহীন? আমি যা করছি ভেবেই করছি বাবা। তোমার মনে প্রেম ভাব নেই, তুমি চুপচাপ নীরবে সব দেখে যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধুর, আমাকে এসছে প্রেম শেখাতে, যখন তুই নিজেই ফাঁদে পড়ে ছটফট করবি তখন বুঝবি। বিভা, তোমার কি আরো কিছু বলার আছে? সবাই যখন চাইছে তখন থাকুক ওই মেয়ে, তবে খবরদার পুজোর সময় যেন আমার চোখের সামনে না আসে, তাহলে আমি পুজো ছেড়ে উঠে চলে যাব। ও বর্দি, কপাল আবার নিজেকে প্রমাণ করে আমাদের মাঝে এসে দাঁড়াবে, তুমি দেখো। সে যখন হবে তখন হবে, তবে আমার দুটো কথা বলার আছে। আমার কোনো কথাই তো তুই শুনলি না বাবু, তবে এই কথাটা তোকে কিন্তু শুনতে হবে। কি কথা জেঠিমা বলো। আজ তোকে কৃষ্ণ পালায় কৃষ্ণ শাস্তি হবে। বেশ হবে, আমি তাহলে হব রাধা। থামো তুমি জেঠিমা, আবার আবার এসব কেন? আমি কিন্তু তোর কোনো কথা শুনবো না, এটা তোকে শুনতেই হবে। এই কথাটা কিন্তু বউটার মন্দ বলেনি নব। হ্যাঁ দাদা, আজ তুমি শ্যাম সাজবে, তোমার ভাইয়ের যাত্রা দেখে দেখে চোখ পচে গেছে একেবারে। ও নব, তুই আর না করিস না বাবা। হ্যাঁ, এবারে না করলে আর কেউ শুনছি না আমরা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর বড় বৌমা, তুমি তো নব রাধা বটে, তো সমস্যা হচ্ছে কংস সাজবে কি? কংস? কংস আমি হব। জনরে কৃষ্ণ, এই মথুরা নগরপতি কংস কবু ডরায় না সামনে। এই থাম তো, তুই তোকে কংস মানাবে। তাহলে কে কে সাজবে? এই তো পেয়েছি বাবা ফোনি।
তুমি যখন রয়ে গেলে তখন কংস সেজে দেখাও দেখি, পারবে তো পালা গাইতে? আগে আগে আমি বেশ থাকতে যখন দিয়েছেন তাহলে না পেরে আর চাই কোথায়। তবে এই কথাই রইল, আমরা দেখব কংসবধ পালা। শুরু হোক জন্মাষ্টমীর উৎসব। এই যাত্রায় তুই আমাকে জোর বাঁচিয়ে দিয়েছিস পদ্মাবতী, এবার আমাকে নতুন পথ ধরতে হবে। এই পথে হবে না, নতুন ভাবে জালে তুলতে হবে কুণ্ডালিকে। তুমি যাত্রা করতে পারো? না পারলেও পারতে তো হবেই, মানুষকে বাঁচার জন্য কি না কি করতে হয়। আজ তো দেখলেই আমার একবারে গর্দান যাচ্ছিল, ভাগ্যিস পদ্মাবতী এসে বাঁচিয়ে নিল। ফণি দাদা, সেটাও কিন্তু তোমার ভাগ্য বটে। হ্যাঁ ভাগ্য তো বটেই, নাহলে পদ্মাবতীর কৃপা দৃষ্টি আমার উপর এসে পড়েছে, সত্যি আমার ভাগ্য ভালো। ও ফণি দাদা, তুমি কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাবছি এই কংস চরিত্রটিকে কি করে জীবন্ত করে তুলব। ফণি দাদা, সেটা কিন্তু তোমায় আমার থেকে শিখতে হবে। হ্যাঁ বেশ শেখাও তবে। শোনো, প্রথমে কিন্তু তোমায় সাহসী হতে হবে। নিজে জানো কত সাহসী, ভিতুর ডিম একটা। অমন করে বললে বলবো না তো কি করবো? ফণি দাদাকে বোকা ভেবেছো? তুমি ওর কথা একদম শুনো না তো ফণি দাদা, কাজের বেলায় তো খুঁজে পাওয়া যায় না, খালি মুখে বড় বড় কথা। শুনতে তো দোষ নেই বোন, বলুক না আমায় কি করতে হবে। তাহলে বলি। হ্যাঁ শোনো ফণি দাদা, প্রথমে সাহসী হতে হবে, আর তারপরে আমায় কিন্তু একখানা রাক্ষসে হাসি আসতে হবে, যেটা শুনেই সবাই ভয় পেয়ে যায়। আমাকে মানুষে এমনিই ভয় পায়, তার জন্য হাসার কোনো প্রয়োজন নেই। কি যে বলো না তুমি, তুমি কোথায় আমাদের বাড়িতে এসে আমাদের হাসতে শেখালে, সবাইকে বললে যে সবসময় হাসতে হয়, তুমি কি না এসব কথা? যে হাসাতে পারে সে চাইলে অনেক সময় কাঁদিয়েও ছাড়ে। হ্যাঁ তো, আজ তুমি চলে যাওয়ার সময় আমাদের সবার বড় কান্না পাচ্ছিল। তাই বুঝি? তা বেশ, এখন আর কেঁদো না, আমি তো রয়েছি। আর গণেশ ভাই দেখি এবার শেখাও তো কি করে হেসে ভয় দেখাতে হয়। তাহলে আমি শেখাই। এতে লোকে ভয় পাবে না, হেসে লুটোপুটি খাবে। দেখেছো সবসময় আমাকে এরকম বলে। বলবো না, বিটু একটা কিচ্ছু পারে না। আচ্ছা বেশ পণ্ডিত মশাই, এবার আমি একটু হেসে দেখাই। ওরে বাবা রে, থামো থামো, হয়েছে, আর একটু হলে তো আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। এইচো কি অবস্থা, দাদা আবার কংস হয়ে অভিনয় করবে? তুমি পারবে ফণি দাদা, তুমি 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 সেরা কংস। হ্যাঁ বেশ, তাহলে আমার শিক্ষা পূর্ণ হলো। এবার বলো তো, তাহলে আমায় কি কংস সেজে কৃষ্ণকে বধ করতে হবে, তাই তো? তুমি কি কথা বলছো গো, তুমি এত কিছু জানো, আর এটা জানো না কংসকে তো কৃষ্ণ মেরেছিলেন, কৃষ্ণ তো বিষ্ণু ঠাকুরের অবতার, তাকে কখনো মারা যায়? হে ঠাকুর, আপনিও না। কে বলেছে মারা যায় না? কৃষ্ণকেও মরতে হয়েছিল ব্যাধের বাণে, চাইলে সবাইকে মারা যায়। সবসময় মহিষাসুর রাবণ কংস এরাই কেন মরবে বলো? ও ফণি দাদা, তুমি যে কি বলো না,
সব রামায়ণে তো রাবণ মরে, মা দুর্গা মহিষাসুরকে বধ করে, কংস বধের পর রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তবে এই গল্পে তা হবে না। ঠিক সময় জানতে পারবি তোরা, রাবণেরা সব সময় মরে না, রক্ত বীজের মতো বার বার ফিরে আসে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।